Nice. Oh my god. Oh. Ushau thupper galar gan. স্টার্টিং তো মানে অনেক কিছুকে এরা হ্যাট ইয়ে দিয়েছে মানে একটা ট্রিবিউট দিয়েছে অবভিয়াসলি ফার্স্ট ডে সোলে এক্স্যাক্টলি আমি ফার্স্ট ডে দেখে মনে লাগা গব্বর ইজ ব্যাক Hello everyone, welcome to Bioscope Bong Couple. আমি অম্বালি, আমি অভিষেক, আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আপনারা নানান রকম আমরা পোস্ট দিই, ওখানে আপনারা কমেন্ট করতে পারেন, আর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন যে আপনারা কী কী দেখতে চান বা আপনাদের স্পেশাল কোনো রিকোয়েস্ট আছে নাকি না। এদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা থিং সিরিজ এর ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, গানস অ্যান্ড গুলাবস। আমি সিরিজ কেন বললাম, কারণ এটা রাজন ডিকের করা, রাজন ডিকে তো জানি আমরা, আর তো প্রাইম ছেড়ে এবার নেটফ্লিক্সে এসেছে, তো সেই জন্য ভাবছি মোস্ট প্রবাবলি এটা সিরিজ হতে পারে, বাট মনে হচ্ছে ফিল্ম কোশিশ কি তো তোর আন্ডো কমপ্লিট বনা দূ এখন দারুণ কাজ হচ্ছে। खाना पानी सर पे छत बिस्तर सब तो है, बाकी खाली हाथ आए थे, खाली हाथ तो जाना है ना। चार कट पाकर ये चार चरणों में आत्मा की शुद्धि करता है। भाई आज सब पेंट क्यों पहन रहे हैं, तेरी गोटी दिख रही है क्या? नहीं 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 भाई, कैसे मारा साइकिल में पंप से स्कूल रहे नहीं पाने से, एक ही पाने से उड़ा दिया दोनों, फिर इसको पाने से कैसे मार सकते हैं, कैसे ही मार दिया। Oh my God. इस पूरी स्टोरी का पॉइंट क्या है? ये कोई छोटी मोटी डील नहीं है जो ऐसे ही बैठे बैठे आराम से हो जाएगी। डील का 5% आपका होगा। मैंने तुम्हारे बाप से हाथ नहीं मिला और तुम्हें लग रहा है तुमसे मिला लूंगा। कहते हैं हर इंसान के अंदर एक शैतान होता है और कसम पैदा करने वाले की तो शैतान को अंदर ही रहना चाहिए। मैंने मारा কাহানি সিরিজ
সিরিজ, হ্যাঁ নেটফ্লিক্স সিরিজ, হ্যাঁ ওটাই ভাবছি না রাজন ডিকে করছে তো। পুরো লেটার্স গুলো যেভাবে মানে পুরো লোগোটা সেম সেম লোগো দিয়ে স্টার্ট করেছে, তারপরে দেখলাম আমি এক জায়গায়, হ্যাঁ তারপরে দেখলাম গুড অ্যান্ড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি কেও মনে হয় এটা দিয়েছে, কারণ ওটা লেখা ছিল আই থিঙ্ক ওখান থেকেও কিছু নিয়েছে। তো ওখানে যেমন তিনজন ছিল, এখানেও তিনজনকে মেন দেখাচ্ছে, তো গুড অ্যান্ড দ্য ব্যাড অ্যান্ড আগলিতেও তিনটে ক্যারেক্টার ছিল, ওরাও এরকম মানে গ্রামে গিয়ে গিয়ে হেল্প করতো বদমাশদেরকে মারার জন্য বা কিছু করার জন্য, তো ওইরকমই ক্যারেক্টার গুলোকে নিয়ে করেছে। তো অনেকগুলো জিনিসকে এরা ট্রিবিউট দিয়েছে, সেগুলো সব মিক্স করে একটা এখনকার জেনারেশনের জন্য একটা খুব সুন্দর এন্টারটেইনিং একটা সিরিজ হতে চলেছে। এটা খুবই টফ, মানে একটা ধাঁচ চলছে এখন সিনেমা জগতে, একরকম করে সিনেমাটোগ্রাফি চলছে, একরকম করে এডিটিং চলছে, তার মধ্যে এরকম কাজ করাটা খুবই টফ। ট্রেলারটা এত সুন্দর ট্রেলার, মানে অনেকদিন পরে এত সুন্দর ট্রেলার দেখলাম, মানে এক্স্যাক্টলি অবিয়াসলি এখন খুব ভালো ভালো ট্রেলার আছে, আছে তাও কিন্তু এক সেকেন্ডের জন্য মনে হলো না কি হয়ে গেল, এত সুন্দর লাগলো, কি এত সুন্দর ব্লেন্ড করেছে, আর তোমার কি বলে 80s এর যে গান থেকে ইংলিশ গানে চলে যাওয়া, তারপরে 80s এর যে ঝিঝির ঝিঝির হতে হতে যে স্ক্রিন চেঞ্জ হয়ে যায় যেন জাস্ট ওরকমই করা যায়, আর প্রত্যেকজনের লুকস পেপার গুলোর হয় এরকম টাইপের, তারপরে হিরোর সামনে ফন্ট চলে আসছে তার নামের, ওয়াও, মানে এটা খুব টাফ, কারণ কি একটা টাইমের সাথে কাজ করতে করতে, একটা ট্রেন্ডের সাথে কাজ করতে করতে যে কোনো অন্য প্রিডিক্স টাইমে কাজ করাটা খুব টাফ, কারণ কি অনেক রিসার্চ দরকার হয় আর এত পারফেক্ট করে করা, কারণ কি তখন আর সেটাও দেখে মনে হবে না যে পুরনো, এটা অবভিয়াসলি দেখে মনে হবে এটা নতুন একটা জিনিস, মানে একটা ওটাকে নতুন ফিল দেওয়াটা খুবই টাফ, এটা খুবই টাফ, মানে একটা মানে জিনিসটাকে নিয়ে একদম সোলের ওই ফন্ট গুলো ওই কালার গুলো সবাই জানি আমরা, এখন আমরা সবাই জানি যদি পুরনো 80s এর কোন একটা মুভি যতই ভালো মুভি হোক তুমি যদি এমনি চালিয়ে দাও তুমি খুব বেশিক্ষণ ওটা স্ক্রিন ক্যাচ করতে পারবে না, তোমার মন এদিক যাবে এদিক যাবে, কারণ কি ওই টাইমে যে রকম করে স্টোরি লেখা হতো বা যেভাবে অ্যাট্রাক্ট করা হতো সিনেমার সাথে এখন অনেক আলাদা, তো আলটিমেট একটু বোর্ড লাগবে সে যতই স্পিড ফিল্ম হোক, কিন্তু ওই জিনিস দুটো জিনিসটাকে ব্লেন্ড করে এত সুন্দর ট্রেলার, ওয়াও, মানে সব দেখিয়ে দিল, প্রত্যেক এতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইন্ট্রো দিয়ে দিল একটা এতটুকু ট্রেলারের মধ্যে, মিউজিক অ্যাকশন ওয়াও, খুবই ভালো লাগলো সিরিয়াসলি, মানে একদম এক্সাইটেড এটা দেখার জন্য, আর রাজন ডিকে প্রত্যেকটা যা যা বানিয়েছে একদমই আমরা আমি এতটা পছন্দ করেছি, আমরা তো ছিল না একদমই ছিল না, বাট সিরিয়াসলি দারুণ। এবার রাজকুমার রাও নেমে গেল টিভি সিরিজ ওয়েব সিরিজে, তো সবাই সিরিজে চলে আসছে, সবাই বুঝতে পারছে যে ওইখানে ইয়েটা তো পাওয়া যায়, মানে স্ক্রিন প্লাস টাইমটা পাওয়া যায়, মানে তুমি 8 ঘন্টা 9 ঘন্টার বেশি টাইম পাচ্ছ একটা সিরিজে যেখানে অডিয়েন্স কোন কিছু দেখাতে পারবে, তুমি তোমার অ্যাক্টিং ক্যাপাবিলিটি অন, আর সিরিজে প্রচুর নানান রকম ধরনের স্টোরি নিয়ে কাজ হয়েছে, মানে লাস্ট আমি বলবো এরকম যদি আমি বলি তুমি ভাবো না সাস বাহু আর ফ্লেমিঙ্গো ওইটার যে ট্রেলারটা, সাস ভি কবি বাহু থি ওই টাইটেল ট্র্যাক ওইটা যেরকম হাটকে লেগেছিল এটা ওরকমই লাগলো, অনেকদিন পর হাটকে, মানে পরপর খুব ভালো ভালো সিরিজ হচ্ছে আমার মনে হয় তাই জন্য এত ভালো ভালো আর্টিস্টরাও সিরিজের নাম আছে, এক্স্যাক্টলি শাহিদ কাপুর নেমে গেছে, রাজকুমার রাও আসছে, দুলকার সালমান কাজল করছে, সবাই করছে এখন, তো এটা খুব ভালো, আর আমার মনে হয় সবাই দেখছে তাই জন্য ওদের টিআরপিটাও ভালো আসছে, তাই জন্য সবাই চাইছে, এক্সপোজার অনেকটা হয় না টিভি ওয়েব সিরিজে, এতদিন ধরে চলে এতগুলো এপিসোডস থাকে, একটা মুভি হলে গেলাম দেখলাম এসাম ভুলে গেলাম, আর এটাতে ইমপ্যাক্টটা অনেক বেশি, প্রত্যেক এপিসোড এপিসোড আপনি মাথায় রাখবেন, ওয়েট করবেন নেক্সট এপিসোড, ক্যারেক্টার বিল্ড আপ করতে অনেক সময় পাচ্ছে, আর ক্যারেক্টার বিল্ড আপ করার জন্য অনেক এক্সপেরিয়েন্স করতে অনেক টাইম পাবেন, আপনার নিজের ক্যারেক্টারকে নিয়ে আর্টিস্ট অনেক টাইম পায়,
তারপরে আরো খুব ভালো হলে পার্ট 2 পার্ট 3 করতেই পারে, কেউ অসুবিধা হয়নি। আর যারা আছে কাস্ট সলিড কাস্ট দিয়েছে, আর কিছু বলার নেই। গুলশানকে আমরা লাস্ট কোনটা দেখলাম, ইয়েটাতে খুব ভালো লাগে। লাস্ট দেখলাম হিন্দিতে জুবলি, খুব ভালো, মানে ওয়াও একটা, মানে ভাবে শুরু করা শেষ করা একটা খুবই সুন্দর একটা টিভি সিরিজ, আর এটা একদম অন্য ধাঁচের, তো এটা নিয়ে একদম অন্যভাবে এক্সাইটেড। তো আপনারাও জানাবেন আপনাদের কেমন লেগেছে, আপনারা কতটা এক্সাইটেড এই নিয়ে। এটা 18th আগস্ট রিলিজ করছে নেটফ্লিক্সে, তো দেখা যাক। আই থিংক একদিনই সবকটা এপিসোড দিয়ে দেবে হয়তো, ওটাই দেওয়া উচিত। সো একদম আমরা দেখে অবশ্যই রিভিউ করার চেষ্টা করবো সঙ্গে সঙ্গে একদম। আর আমাদের দেখা যাক রিঅ্যাকশন কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। আর এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই বাই।